সাদা আর কালো সুতার মধ্যে যতক্ষণ পার্থক্য নির্ণয় করতে না পারো ততক্ষণ তোমরা খাও। তো অন্ধকারের মধ্যে কোনটা কালো কোনটা সাদা এটা তো বোঝা যাবে না, তার মানে ফর্সা হবে তখন বোঝা যাবে এটা সাদা সুতা এটা কালো সুতা। তো সাহাবারা মনে করছে কি আসলেই সাদা সুতা আসলেই কালো সুতার কথাই আল্লাহ কইছে। সহজ সরল ছিলেন সাহাবারা, মনে রাখবেন এই যে আয়াতটা, যারা কোরআন শরীফ পড়েন আপনারা দেখলেই বুঝবেন। দেখেন এখানে আছে মিনাল খয়তিল আসওয়াদ, এতটুকু আল্লাহ প্রথমে নাজিল করছেন। আপনারা যারা কোরআন পড়েন আমার কথার সাথে মিলাবেন, মিনাল খয়তিল আসওয়াদ পর্যন্ত আল্লাহ নাজিল করছে কালো সুতা, এর পরের অংশটুকু আল্লাহ বলেনি। এতটুকু বলার পর সাহাবারা কি করতেন, রাতের বেলা সাদা আর কালো সুতা বালিশের নিচে রাখতেন। রাখার পর রাতের বেলা যখন সাহারির সময় খাইতেন, খাইতেন আর সুতা দেখতেন, দেখি সাদা আর কালো আলাদা হয় কিনা, তো এরকম খাইতেই থাকতেন। তখন দেখা গেল আপনার সাদা আর কালো কখন বোঝা যায়, অনেক সময় এরকম হয় সাহারির সময় শেষ তখন সাদা আর কালোর পার্থক্য হয়। নবীজির কাছে এই ব্যাপারটা যখন জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবারা তো এরকম কালো আর সাদা সুতা নিয়ে ঘুমায়। এখন ফরজ ছিল কিভাবে জানেন, সাহাবায়ে কেরাম রাতের বেলা ঘুমাইলেই বাস এটাই রমজানের রোজা শুরু, কত কষ্ট খুব বুঝবেন, কিন্তু ঘুমায় গেছে রাতে বাস শুরু হয়ে গেল রোজা, পরের দিন রাত পর্যন্ত রোজা রাখতে হবে। এই যে ঘুমায় গেছে আসতে বাস, মনে করেন মাগরিবের পরে ঘুমায় গেছে উঠে আবার উনি আসা পড়বে কথার কথা, এই যে ঘুমায় গেল রোজা শুরু হয়ে গেল সিস্টেম, এইটাই বাস ঘুমাবে রাতে রোজা শুরু। এটা কি সহজ না কঠিন? কঠিন। তো সাহাবায়ে কেরাম এইভাবে সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, উনি বলেন কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাহাবাদের অভ্যাস ছিল এমন, ইদা কানার রাজুলু সাঈমা, কোন সাহাবা যদি রোজা রাখতেন দেখার পর ওই সাহাবা অপেক্ষা করতেন ইদা হাদারাল ইফতার, যখন ইফতারির সময় হতো, ফানামা ক্বাবলা আন ইফতিরা, কখনো কখনো এমন হইতো ইফতারি করার আগেই ঘুমায় যেত। কৃষক সাহাবা ছিল অনেকে, তো মাঠ থেকে আইসা মাগরিবের নামাজটা পড়ে কোনো মতে বাসায় আইসা, অনেক সময় আপনার বসতো বৈশা দেখা যায় ঘুমায় গেছে, ইফতারির সময় হয়েছে ইফতারি না খায় ঘুমায় গেছে, তো এই যে ঘুমায়া গেল বাস, এই ঘুমায়া গেল আবার রোজা শুরু, তাহলে দেখেন গতকালকে থেকে শুরু করলো আজকে ইফতারি না খায় রোজা, এরকম হয়ে গেছে কয়েকজনের জীবনে। এর মধ্যে একজন সাহাবার নাম মনে রাখবেন, বিখ্যাত সাহাবা কায়েস ইবনে সিরমাহ, কি নাম? কায়েস ইবনে সিরমাহ, উনিও কৃষক ছিলেন। তো এই সাহাবা উনি একদিন মাঠে গেছে কাজ করতে, মাঠে যাওয়ার পর উনি কাজ করে আসলেন বাসায়, সন্ধ্যাবেলা বিবির কাছে এসে বললেন আইন্দা কি তো আম খাবার আছে, ইফতারি করার মতো কিছু আছে? তো বিবি বললেন কি লা, একটু অপেক্ষা করেন, এখন নাই, তৈরি নাই, বাকি একটু কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, এইভাবে বললেন বিবি তাকে। ওলাকিন আন্তলিকু ফাতলুবু লাক, আমি যাচ্ছি গিয়েই আপনার জন্য ইফতারিটা নিয়ে এসতেছি, একটু অপেক্ষা করেন। ইতিমধ্যে ফাগলাবাথু আইনা, ওই সাহাবার চোখ ঘুম ঘুম ভাব শুরু হয়ে গেছে। কেন? হাদিসের মধ্যে বলছে ওয়াকাদা ইয়াউমাহু ইয়ামাল, ওই ব্যক্তি সারাদিন ক্ষেতের মধ্যে কাজ করেছে এই জন্য রাতের বেলা চোখ আর আটকা রাখতে পারে নাই। বিবি গেছে ইফতারি আনতে, বৈশা রয়েছে ঘুমায় গেছে, হাজা আতু ইমরাতুহু, তার বিবি আসছে, আসার পর দেখে তার স্বামী ঘুমিয়ে গেছে, স্বামীর দিকে তাকিয়ে বললেন খয়বাতাল্লাহ, আহারে বেচারা আপনি না খেয়ে ঘুমায় গেলেন, বঞ্চিত হয়ে গেলেন। বেচারা কেন বলছে, যে আমার স্বামী তো ইফতারি ছাড়া যে ঘুমায় গেল, রোজা তো আবার শুরু, আবার কালকে এই মুহূর্তে ইফতারি করতে হবে। রাত চলে যায়, পরের দিন দুপুর যখন হয়, ফালাম্মা ইনতাসাফান নাহার, রুদ্র যখন প্রখর হয়ে যায় গুশি আলাই, ক্ষুধার যন্ত্রণায় ওই সাহাবা অসুস্থ হয়ে যায়, বেহুশ হয়ে যায়। ফাজুকির জালিকা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এই ঘটনা উল্লেখ করা হয়।
নবীর কাছে এই ঘটনা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সাহরি খাওয়ার বিধান, মানে সুবহে সাদেক পর্যন্ত সাহরি খাওয়া যাবে এই বিধান সম্বলিত আয়াত কোরআনের মধ্যে নাজিল করে দেয়। তাহলে সাহরি খাওয়া যাবে এই জাতীয় বিধান আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। বিসমিল্লাহ, এই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদ, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও যতক্ষণ সাদা সুতা কালো সুতা থেকে আলাদা না হয়ে যায়। সাদা আর কালো সুতার মধ্যে যতক্ষণ পার্থক্য নির্ণয় করতে না পারো ততক্ষণ তোমরা খাও। তো অন্ধকারের মধ্যে কোনটা কালো কোনটা সাদা এটা তো বোঝা যাবে না, তার মানে ফর্সা হবে তখন বোঝা যাবে এটা সাদা সুতা এটা কালো সুতা। তো সাহাবারা মনে করছে কি আসলেই সাদা সুতা আসলেই কালো সুতার কথাই আল্লাহ কইছে। সহজ সরল ছিলেন সাহাবারা, মনে রাখবেন এই যে আয়াতটা, যারা কোরআন শরীফ পড়েন আপনারা দেখলেই বুঝবেন। দেখেন এখানে আছে মিনাল খায়তিল আসওয়াদ, এতটুকু আল্লাহ প্রথমে নাজিল করছেন। আপনারা যারা কোরআন পড়েন আমার কথার সাথে মিলাবেন, মিনাল খায়তিল আসওয়াদ পর্যন্ত আল্লাহ নাজিল করছে কালো সুতা, এর পরের অংশটুকু আল্লাহ বলেনি। এতটুকু বলার পর সাহাবারা কি করতেন, রাতের বেলা সাদা আর কালো সুতা বালিশের নিচে রাখতেন। রাখার পর তো রাতের বেলা যখন সাহারির সময় খাইতেন, খাইতেন আর সুতা দেখতেন, দেখি সাদা আর কালো আলাদা হয় কিনা, তো এরকম খাইতেই থাকতেন। তখন দেখা গেল আপনার সাদা আর কালো কখন বোঝা যায়, অনেক সময় এরকম হয় সাহারির সময় শেষ তখন সাদা আর কালোর পার্থক্য হয়। নবীজির কাছে এই ব্যাপারটা যখন জানানো হয়, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবারা তো এরকম কালো আর সাদা সুতা নিয়ে ঘুমায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিধান ওই আয়াতের মধ্যে আরেকটু লাগায় দিলেন, মিনাল ফাজরি শব্দটা আল্লাহ বাড়ায় দিলেন। মিনাল ফাজরি প্রথমে আল্লাহ নাযিল করে নাই, কোরআন বুঝেন একটু, আল্লাহ এই মিনাল আসওয়াদ বলছে আসওয়াদ পর্যন্ত, মিনাল ফাজরি শব্দটা বলে নাই, মিনাল আসওয়াদ কালো সুতা পর্যন্ত আল্লাহ আয়াত নাযিল করছে। মিনাল ফাজরি শব্দটা আল্লাহ নাযিল করে নাই, পরে আল্লাহ মিনাল ফাজরি দিয়ে বুঝায় সুবহে সাদেক, এর মানে আল্লাহ বুঝিয়ে দিলেন তোমরা খাও এবং পান করো সাদা আর কালো সুতা দ্বারা আমি আল্লাহ বুঝাইলাম সুবহে সাদেক। একটার নাম সুবহে কাজ, এবার একটার নাম সুবহে সাদেক। সুবহে কাজ বলা হয় ফজরের শুরু সময়ের আগে একটা সময় আছে, এটাকে বলা হয় সুবহে কাজ, অন্ধকারের সময় এটা কালো সুতা। সুবহে সাদেক ফর্সা, এটা সাদা সুতা, মানে উদ্দেশ্য তাহলে কালো আর সাদা দ্বারা আল্লাহ বুঝাই দিলে স্পষ্ট, মিনাল ফাজ ফজরের শুরু যে অক্তটা এটাই হলো মূল উদ্দেশ্য। তো ফজরের শুরু সময়ের আগ পর্যন্ত তোমরা পানাহার করো। এক সাহাবার কষ্টের দিকে তাকিয়ে আল্লাহ কেয়ামত পর্যন্ত গোটা উম্মতের জন্য এই বিধান সহজ করে দিল। সুবহানাল্লাহ।